যানজট সহ দৈনন্দিন নানা ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্তে সড়কে কাটাতে হচ্ছে। আর এই সময়ে যাতে পথচারীরা ইফতার করতে পারে তার জন্য বৃহত্তর বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে সমিতির সদস্যরা। শনিবার প্রধান সড়কের হাজেরা শপিং সেন্টারের সামনে দিনমজুর, রিক্সা, ভ্যান, সিএনজি চালক সহ বিভিন্ন পেশার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় 500+ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকেরা। এর কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন জন বিভিন্ন সময় ইফতার করতে পারতেছে না, এই জন্য আমরা বিতরণ করতেছি আর কি। দোকানদাররা আমরা একানা সবাই মিলে আমরা এগুলি করতেছি। বৃহত্তর বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে প্রায় 400-500 মানুষকে আমরা বিতরণ করার টার্গেট নিয়েছি। এর মধ্যে আমরা প্রায় 200 মতো দিয়েছি, আরও কিছু আছে এগুলোও আমরা পর্যক্রমে দিয়ে দিব। আগামী বছর আরও বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করব। দ্রব্যমূল্য উদ্বৃত্তির কারণে আজকে আমরা যেটুকু পারছি যতটুকু আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি মানুষকে, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে ভবিষ্যতে আরও বেশি কি দেওয়ার জন্য। ইফতার বিতরণকালে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।